আপনারা যারা এক্সপ্রেস হাইওয়েতে গাড়ি চালান, এই ভিডিওটি আপনাদের জন্য। খুব ছোট্ট হবে ভিডিওটি, দু একটি ইনফরমেশন থাকবে, তবে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে আজকের এই ভিডিওটি শেষ করব। ঠিক আছে, তো চলুন এই ভিডিওটি শুরু করা যাক। যারা এক্সপ্রেস হাইওয়েতে গাড়ি চালান তাদের জন্য এই ভিডিওতে দুটো থেকে তিনটে নিয়ম নিয়ে এসেছি। যে নিয়মগুলো যদি আপনি না জানেন, তাহলে পরবর্তী সময় যদি ওই রাস্তায়, মানে ন্যাশনাল যে এক্সপ্রেস হাইওয়েগুলো আছে সেই রাস্তায় যদি আপনারা গাড়ি চালান, অসুবিধায় পড়তে পারেন। তো প্রথম নিয়ম যেটা, সেটা হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল। এই নিয়মের মাধ্যমে এই রাস্তায়, মানে এক্সপ্রেস হাইওয়েতে আপনার ইচ্ছে থাকা সত্ত্বেও যে কোনো সময় আপনি ওই রাস্তা থেকে বেরিয়ে যেতে পারবেন না। আপনার ধরুন আপনার ইচ্ছে আছে, আপনি আপনি এখান থেকে আর যাবেন না, তার মানে কি আপনি বেরিয়ে যাবেন সেই রাস্তা থেকে, কিন্তু বেরোনোর কোনো রাস্তাই থাকবে না, রাস্তাই নেই। সেটা আপনারা নিশ্চয়ই জানেন, প্রত্যেক 10 থেকে 15 কিলোমিটার পর পর একটি করে চেক পয়েন্ট থাকে। আপনারা ইচ্ছে করলে সেই চেক পয়েন্ট দিয়ে এক্সিট হতে পারবেন, আদারওয়াইজ কোনোভাবেই কিন্তু আপনি সেই রাস্তা থেকে বের হতে পারবেন না। আর যদি বেরোন, আর যদি কোনো পুলিশ দেখে নেয়, সেক্ষেত্রে আপনার ফাইন হতে পারে। যেহেতু আপনারা ওয়ান লাইন এর ওপরে দিয়ে যাচ্ছেন, যেহেতু কোনো রাস্তা, মানে যখন যাওয়ার সময় কোনো চেক পয়েন্ট না থাকায় আপনি বেরোনোর কোনো রাস্তা পাবেন না, তাই আপনাকে ব্যাক করে যেতে হবে। আর যখনই ব্যাক করে যাবেন, তখনই কিন্তু আপনি ফাইন অটোমেটিক, আপনার নাম্বার, গাড়ির যে নাম্বার প্লেট থাকবে সেটা দেখে অটোমেটিক আপনার ফাইন কাটা হবে। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে আপনি এক্সপ্রেস হাইওয়েতে সর্বোচ্চ গতি যদি আপনি চালাতে চান, কততে চালাবেন? হ্যাঁ, সর্বোচ্চ গতি হচ্ছে 120 কিলোমিটার। এবার হয়তো আপনারা বলবেন, স্যার যে 120 কিলোমিটার তো অনেক গতি পার আওয়ার, 120 কিলোমিটার। হ্যাঁ, 120 কিলোমিটার পার আওয়ার গতিবেগে আপনি এক্সপ্রেস হাইওয়েতে গাড়ি চালাতে পারবেন। কারণ এক্সপ্রেস হাইওয়ের দুই দিক দিয়ে কিন্তু ব্যারিয়ার দিয়ে ঘেরা থাকে, তাই সেই ব্যারিয়ারের ভেদ করে কোনো পশু রাস্তার মধ্যে আসতে পারবে না, তাই অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হবে, হবে না তা নয়, যদি আপনি কন্ট্রোল হারিয়ে ফেলেন সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হতে পারে। এবারে জানবো ন্যাশনাল হাইওয়ে এবং এক্সপ্রেস হাইওয়ে, এই দুটো হাইওয়ের মধ্যে কি কোনো পার্থক্য আছে, আর যদি পার্থক্য থাকে তাহলে কি সেই পার্থক্য। প্রথম যে পার্থক্য, সেটি হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 1 লাইন থেকে 6 লাইনার পর্যন্ত হতে পারে। শুরু অনলাইন থেকেই হবে, ওকে, অনলাইন থেকে 6 লাইন পর্যন্ত ন্যাশনাল হাইওয়ে হতে পারে। কিন্তু এক্সপ্রেস হাইওয়ের ক্ষেত্রে বিষয়টা কিন্তু একদমই অন্যরকম। এক্সপ্রেস হাইওয়ে শুরুই হবে 6 লাইন দিয়ে, ওকে, এক্সপ্রেস হাইওয়ে শুরুই হবে 6 লাইন দিয়ে। তাহলে আশা করি আজকের এই ভিডিওতে ছোট্ট একটা ইনফরমেশন নিয়ে এসেছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, বন্ধুর সঙ্গে শেয়ার করবেন, এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ।